আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সিম্পল একটা রেসিপি, আর তা হলো ইলিশ মাছের ভোনা রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই এবং কম সময়ে করা যায়। বাসায় মেহমান আসলে অথবা হাতে সময় কম থাকলে খুব সহজে সিম্পলভাবে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছটাকে এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো ইলিশ মাছটাকে কেটে নিতে পারেন। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিকে আমি একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের যে যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা জিরা বাটা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে মিশিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে তেল ঝরা শুরু হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আলতো করে উল্টিয়ে দিব। ইলিশ মাছগুলো খুব পাতলা হয়, এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আমি খুব আস্তে আস্তে এপাশ ওপাশ করে দিলাম। এবার আমি 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝোলটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ভোনা। আমি খুব সহজেই সিম্পলভাবে এই ইলিশ মাছের ভোনা রেসিপিটি করেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন। আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন সর্বক্ষণ। আল্লাহ হাফেজ।